আগেকার জামানায় যারা জেনা করতো, বেবিচার করতো, যুবকেরা যদি ধরা পড়তো তারা ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেওয়া হতো, গ্রাম থেকে বের করে দেওয়া হতো। এমন একটা যুবক জেনাকার, চরিত্রহীন মুসা আলাইহিস সালামের জামানায় গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মুসা নিজে গ্রাম থেকে বের করে দিয়েছেন, যা তুই এই গ্রামে থাকতে পারবি না। এই যুবক গ্রাম থেকে চলে গিয়েছে, জঙ্গলের ভিতরে চলে গেছে, দীর্ঘদিন পর্যন্ত জঙ্গলে থাকে, যে প্রতিদিন দুই চার পাঁচটা মেয়ের চরিত্র নষ্ট করত, মানুষ তাকে মারবার জন্য খুঁজতেছে গোটা বনী ইসরাইল, কিন্তু মুসা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন। এই যুবকটা, এই চরিত্রহীন যুবক, কেউ নাই তার পাশে, সে একা একা আছে এই জঙ্গলের ভিতরে। তার যখন মরজে মৌতের সময় চলে আসছে, ডাইনে তাকায় দেখে কেউ নাই, বামেও দেখে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, নিচেও নাই, মৃত্যুর সময় তার পাশে কেউ নাই। কেউ যখন তার পাশে নাই, আসমানের দিকে মুখটা উঠায় বলছে আল্লাহ, একবার আসমানের দিকে মুখ উঠায় বলছে আল্লাহ, কত না আমার সাথে ছিল বন্ধু বান্ধব, আজকে আমি জঙ্গলে আমার সাকারাতের সময়, আল্লাহ আল্লাহ আমি তো গুনাহ করছি, জানো তুমি, আমি জানো আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গাফফার, আল্লাহ তুমি কেন আমাকে মাফ করতে পারো না, আমি তো বিপদে, এখন যে কেউ নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, উপর দিকে তাকাইছি, তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি বলো আমি কি করব। আল্লাহ বলছেন গোলাম তুমি বল, তওবা করছি, মাফ করে দিলাম। গোলামটা রাত্রবেলা মরে গেছে, মরে গিয়েছে। রাত্র গভীর মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছেন, মুসা ঘুম থেকে উঠো, কেন আল্লাহ আজকে তোমাকে এত খুশি মনে হচ্ছে, কেন চিন্তা করো কি বলতে চায় মুসা। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আজকে এত খুশি কেন, তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো কেন? আল্লাহ বলছেন, মুসা তুই জানিস না আজকে আমার প্রিয় এক গোলাম মরে গেছে, ওকে আমার কাছে নিয়ে আসছি, ও তো আমার প্রিয়, তোমার চাইতো প্রিয় হয়ে গেছে আমার কাছে, আমি আমার গোলামকে আমার কাছে নিয়ে এসেছি, আল্লাহ তোমার এই প্রিয় গোলামটা কই কই জঙ্গলে আছে, বললেন না সুবহানাল্লাহ, যাও মুসা যাও ঘুম থেকে উঠো, আমার গোলামের জানাজার ব্যবস্থা করো, বনী ইসরাইলকে নিয়ে যাও। মুসা যখন বললেন আল্লাহ বনী ইসরাইলকে নিয়ে যাব ঠিকই, কিন্তু আপনি জানেন বনী ইসরাইল কোন জাতির নাম, এরা নগদে বিশ্বাস করে, বাকিতে বিশ্বাস করে না, এরা যা চায় নগদ চায়, বাকি কিছু চায় না। আমি যাদেরকে গুনতে কৌটাবো, জানাজার ব্যবস্থা করব, ওরা বলবে জানাজায় গেলে লাভ কি, ওরা আমাকে বলবে জানাজায় গেলে লাভ কি, ঘুম থেকে কেন উঠবো, জানাজায় যাব লাভ কি আগে বলো। আল্লাহ বলছেন, মুসা তুমি তো আমাকে কাঁদালে, আমার আরশে আজিমকে কাঁপাইয়া দিলে, আমার বন্ধু মারা গিয়েছে, তার জানাজায় গেলে লাভ কি, তুমি বলছো যারা হাজির হবে তাকে মাফ করে দিলাম, যে আমার বন্ধুর জানাজায় হাজির তাকে মাফ। ঘোষণা করলেন মুসা পুরা বনী ইসরাইলে, আল্লাহর প্রিয় গোলাম মারা গিয়েছেন, জানাজা হবে আগামী কালকে, চলো সবাই যাই জঙ্গলে। গেলেন মুসা আলাইহিস সালাম সকল বনী ইসরাইল কেনে ময়দানে, গিয়ে মুসা দেখেন ওই তো জিনাকার যুবক মরে পড়ে আছে। বনী ইসরাইল বলে, মুসা আর বাটপারি কয়দিন করবা, আর কয়দিন দুঃখাবাজি করবে, এইভাবে গোটা জিন্দগি আমাদের কিনে ঘোরাইছো আ ময়দানে, তিহে বছরের পর বছর আমাদেরকে ঘোরাইছো নিয়া, কত মাইর খাওয়াইছো, আর আজকে একটা চুর, একটা ডাকাত, বদমাইশ, একটা যুবক মারা গেছে, আর তুমি বলতেছো আল্লাহর বলি, আর কত ধোকা দিবা আমাদেরকে। মুসা আলাইহিস সালাম তো লজ্জিত, চোখের পানি ছেড়ে দিয়েছেন, এই যুবক তো ওই যুবকের যারে আমি পিটাইয়া গ্রাম ছাড়া করছিলাম জেনাকা, আর আল্লাহ এই যুবকের কথাই বললেন, কি বুঝলাম না, উপর দিকে তাকায় বলেন আল্লাহ তুমি কি বললা, আর হইল কি, আমি কি জবাব দিব। আল্লাহ বলছেন, মুসা তুমি জানো না আমার এই বনী ইসরাইলের গোলাম জিনা করতেই পারে, করে ফেলেছে তো গুনাহ, হয়ে গেছে তো গুনাহ, কিন্তু কেয়ামতের সময় মৃত্যুর সময় সাকারাত যখন শুরু হয়েছে, ডাইনে তাকাইছে তুমি মুসা নাই, বামে তাকাইছে তার মা বাবা আত্মীয় স্বজন নাই, সব দিকে তাকায় দেখছে কেউ নাই, আসমানের দিকে মুখ করে বলেছে আল্লাহ আমি আল্লাহ তো বলতে পারি না, আমি নাই, আমি বলছি আছি, তুই বল আমার কাছে কি চাইবে, আমার গোলাম হাত উঠে বলছে আল্লাহ, কেউ যখন আমার কাছে থাকলো না সবাই বলে গেল, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে কোলে উঠায় নাও, বলছে তো মাফ করে দিয়েছি। আল্লাহ কার নাম, আল্লাহ আমি জানতে চাই শুধু আপনাদের কাছে, সে আল্লাহ থেকে ধোকা দিল কে,
যাক, লম্বা করতে চাই না। শুনেন মুসলমান কি বলতে চায়, কেয়ামত তো হবে না, মনে হচ্ছে হবে না। আরে তোমার আমার কেয়ামত তো মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে। যেদিন মরব, কবরে যখন আমাকে রাখা হবে, তখন আমার কেয়ামত শুরু। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কে ধোকা দিয়েছে ভাই? কোন পীর, কোন বড় হুজুর, কোন আলেম তোমাকে ধোকা দিয়েছে? তুমি কেন আল্লাহকে ভুলে গিয়েছ? তোমার একটা মিনিটের অনেক দাম না? তুমি একটাবার কেন রাত্রেবেলা আল্লাহকে সেজদা দেও না? কেন দেও না? কেন? এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভুলে যাইও না, আল্লাহ তোমাকে ভুলে যাবে না। কথা দিছে বললাম, তুই মনে রাখ আমাকে, আমি মনে রাখবো তোকে ওই দিন যেদিন তোকে কেউ মনে রাখবে না। বিপদে পড়ে গেছিস না আমাকে বইলা দে, আমি তো তোর বন্ধু, বন্ধুর পরিচয় বিপদে আমি সব তোকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিব। আমরা পারবো তো আল্লাহকে ভালোবাসতে? কথা দেন আমাকে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ চায় তার গোলামকে কোনোভাবে মাফ করে দিতে। আল্লাহ চায় তার গোলামকে যত লাইনে পারুক অনেক বাহানা খুঁজে গোলামকে কেমনে মাফ করতে চায়। গোলামকে মাফ করবার অনেক বাহানা খুঁজে কিন্তু পায় না। আমার বন্ধুগণ, কেয়ামতের দিনে আল্লাহ হিসাব করবেন, বিচার করবেন। কেয়ামতের দিনে বিচার করবেন, বিচার যখন করবেন, শোনেন কি বলতে চায়। কেয়ামতের দিন যখন বিচার করবেন, বিচার করতে 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 এক পর্যায়ে আল্লাহ তোমার হাতে আমলনামা ধরাই দিবেন, দেখবেন এক নেকি কম। কয় নেকি? এক নেকি। আল্লাহ বলবেন, বললাম যা যা একটা নেকি নিয়ে আয়, আইলি মাফ, সব ঠিক আছে, তোর নেকি একটা কম, একটা হলেই দিলাম। যাবে তো গোলাম দৌড়, যাবে দৌড়, যার কাছে গিয়ে বলবে দেশ না আমাকে একটা নেকি। সন্তান বলবে বাপ তোমাকে আমি জানি না। তোমার ছেলের কথা বলতেছে, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? না হয় না? যে ছেলেকে খুলে নিয়ে ঘুমাইতেছেন না, ছেলেকে মুখে খাবার উঠিয়ে দিচ্ছেন না, ছেলের জন্য দামি কাপড় দিচ্ছেন না, ওই ছেলে বলবে তোমাকে চিনে না। ছেলে বলবে তোমাকে চিনে না। আরে আমি একবার প্রবাসের কথা বলতেছি, একবার আসব, একটা ট্যাক্সিতে উঠেছি, তো চিন্তা করলাম লোকটার চেহারার দিকে তাকায় দেখছি পাকিস্তানি, তো আমি হিন্দিতে কথা বলতে চাইলাম যে ভাই তুমি কোত্থেকে আসছো, কোথায় যাবা, আমাকে তুমি অমুক জায়গায় নিয়ে যাও, কিন্তু আর ভাব সাবে মনে হচ্ছে বাঙালি। আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কি বাংলাদেশে? কই জি। কোথায়? চিটগাঙ্গে। এখানে কতদিন ধরে থাকো? কই 30 বছর। 30 বছর থেকে থাকো এখানে? না। তো ট্যাক্সি চালাচ্ছ কেন? অনেক কষ্ট হয় না? বাড়ির কথা মনে পড়ে না? 30 বছর থেকে এখানে থাকো, বাড়িতে কে আছে? কহজুর আমার ছেলে মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তুমি এখানে কষ্ট করতেছো কেন, বাড়িতে যাও না? কথা বলছি তো ড্রাইভার গাড়িটা আটকায় দিছে, আটকায় দিছে, চালায় না। দেখি আমি কাঁদতেছে, জিজ্ঞেস করলাম ভাই কান্দো কেন? কহজুর আপনি বললেন আমি প্রবাসে থাকি, কষ্টকে বুঝেন, আপনি জানেন আজও আমার ছেলে টেলিফোন করে বলেছে ভালো একটা দামি মোবাইল না দিলে আমার সাথে কথা বলবে না, কিন্তু হুজুর জানেন আমি যে প্রবাসে থাকি, ছেলে মেয়ে মা বাবার তাদেরকে দেওয়ার জন্য আমি রাত্র দিন সারা দিন রাত দিন গাড়ি চালাই, আর কাজ করে নিজে গিয়ে নিজের কাপড় ধুই, নিজের কাপড় নিজে ধুইয়া নিজে রান্না করে নিজে খাই, নিজে রান্না করি, নিজে কাপড় ধুই, নিজে খাই, সব নিজে করি, আর বাড়িতে তাদেরকে আসছে আমি তো জামাইয়া ধরে, এরপরও তারা আমাকে বুঝে না। প্রবাস না অনেক শান্তির, ঈদের দিনে তোমার ছেলেকে টেলিফোন দিব বিদেশে থাকে, তুমি তো ঈদের দিন নতুন জামা কাপড় পরে মিষ্টি খাইয়া ঈদগাহে আসছো, কসম আল্লাহ পাকের জাতের তোমার বিদেশের প্রবাসের ছেলেকে টেলিফোন দিয়ে দেখো সে তখনও কাজে, ঠিক না? সে তখনও কাজে, নিমক হারাম দুনিয়ায় বসে আছো আর সে জিন্দেগি কষ্ট করে তোমাকে খাওয়ায়, কেয়ামতের দিনে সে সন্তান বলে যাবে। স্ত্রীর জন্য অর্নামেন্টস কিনছো না? অর্নামেন্টস, জুয়েলারি কিনছো, দামি গিফট কিনছো, তুমি জানো কেয়ামতের দিন স্ত্রীকে বলবো একটা নেকি দে, স্ত্রী বলবে আমি তোমাকে বিয়াই করি না। মিথ্যা বলছি? না। মিথ্যা বলতেছি?
আরে কোরআনে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মাও চিনবে না বাবাও চিনবে না। কি রে ভাই, কথা বলছিলাম লম্বা করবো না, এরপর তো লম্বা জিতিস, লম্বা হয়ে যাচ্ছে। শোনো কি বলতে চাই, শোনো, এক নেকির জন্য ঘোরা ঘুরতে 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 কেউ দেয় না, নেকি কয়টা? আপনার কথা বলছি, আপনার আপনার আমার, এক নেকির জন্য আটকা পড়বো কেউ দিবে না। অনেক বন্ধু আছেন আপনার? নাই বন্ধু? নাই বললে কলিজা দিয়ে দিবে কলিজা, এখন বললে কলিজা বের করে বলবে যা বন্ধু দিলাম যা মন চায় কর, কবরে গিয়া বিপদে পড়া দেখেন না, কইছিনি না? কথা বলেন না কেন? দুনিয়াটা একটা ধোকা, বুঝাইতে পারলাম না আমি আমার ব্যর্থতা। বন্ধু শোনো, ঘুরতে ঘুরতে যখন একটা নেকি পাবে না, তখন বিপদে পড়া চক্ষুর পানি চাইরা আসতেছে আল্লাহর দিকে। হঠাৎ আইসা দেখে একটা যুবক বৈশা বৈশা কালো চেহারা করে কান্দতেছে, তো জিজ্ঞেস করে আইসা, ভাই তুই কান্দিস কেন, তোর কি হয়েছে? কয় তুই বুঝবে না? কয় ভাই আমিও বুঝতেছি না আমারও কি হয়েছে, আমি একটা নেকির জন্য বিপদে পড়ছি, গোটা কিয়ামতের মাঠে করলাম, কত আত্মীয় স্বজন আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়ায়, আজকে আমি সিটিজেনশিপ দিলাম, আমি সেটেল করলাম, কোটি কোটি টাকার বিজনেস দিলাম, আজকে একটা নেকি দিল না, একটা নেকি দিল না, বড় কষ্ট পাই আসছি। তো যুবক বলতেছে তোর মা কই বাপ কই, কই মা বাবার কাছে গেছিলাম ওরা আমাকে পাত্তাই দিল না, তোর ছেলে সন্তান মেয়ে সন্তান কই, কই গেছিলাম তো ওরা বলছে আমি নাকি তাদের বাবা না, তোর ওয়াইফ কই, ওয়াইফ তো দেখলাম ওইখানে বৈশা আছে গাছের গোড়ায় বৈশা বৈশা হাঁটতেছে, কিন্তু আমি কাছে গেলাম কই সে নাকি বিয়া করে নাই। তুই কান্দতেছিস কেন? ভাই আমি কান্দি আমার আছেই মাত্র একটা নেকি, কয়টা? আমার আইসা কিয়ামতের মাঠে দেখি যা করছিলাম জীবনে সব ভুয়া, সব ভুয়া, আছে মাত্র একটা নেকি, আর তুই বিপদে পড়ছিস তোর সব আছে ঠেকছস একটার জন্য, যা আমার একটা দিয়ে কিন্তু লাভ নাই তোরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন আল্লাহ, যা আমার এক নেকি দিয়ে কোনো লাভ নাই, কারণ সব গোনা, খালি গোনা 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 গোনা, আল্লাহ খুঁজে বাইর করছে মাত্র একটা নেকি, একটা যা তোরে দিয়া দিলাম, দেখ তুই তো পার পাইলে, তুই একজন তো বাঁচলে, আমি বিপদে পড়ে গেলাম, গোলামটা একটা নেকি নিয়ে দৌড় আল্লাহর কাছে, আল্লাহ হাসতেছে আর বলতেছে আল্লাহ পাইছি তো নেকি পাইছি, নেন আমাকে জান্নাত দেন। আল্লাহ বলছেন তার বাপ দিছে? কয় না। মা দিছে? না। ছেলে মেয়ে দিছে? না। স্ত্রী দিয়েছে? না। ভাই দিয়েছে? না। বন্ধু দিয়েছে? না। দিল কে? তোকে দিল কে রে? আল্লাহ, ওখানে একটা যুবক বৈশা আছে, ওর নাকি নেকি আছে একটা, শুধু গোনা ও দান করে ফেলেছে। আল্লাহ বলছেন আরে ধৈর্য নিয়ে আয়। আল্লাহু আকবার বলেন। দুনিয়া বুঝাইতে পারলাম না, আজও আজও আমি মরে যাব, কানে কথাগুলো বাজবে, মনে করায় দিলাম কানে বাজবে, এগুলাকে রেকর্ড করে রাখেন কানে আর দিলে। যুবকটাকে যখন আনতে গেছে কয় আয়, তোরে আল্লাহ ডাকতেছে, কয় একটা নেকি দিয়া কি আবার বিপদে পড়লাম নাকি? এমনি বিপদে আছি রে, এমনি বিপদে আছি রে, একটা নেকি নিয়ে বসে আছি, শুধু গুনাহ আর গুনাহ, আমি দূরতেছিলাম কেউ আসেনি, আমিও পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল, কলকারখানা ছিল, দামি দামি গাড়ি ছিল রে, আমার লাল গালিচা ছিল রে, আমার বিছানার দাম 2-4-5 কোটি টাকা ছিল, পৃথিবীতে কাইসা দেখি মাত্র একটা নেকি আর কিচ্ছু নাই, সব বোয়া বোয়া। তোকে একটা নেকি দিলাম তুই জান্নাতে যাইবি, আমারে আবার ডাকতেছিস কেন? আল্লাহ তো আমারে আগেই বিদায় করে দিছে নেকি নিয়ে যাওয়ার জন্য, এখন খালি হাতে কেমনে যাই? আমার মুসলমান বন্ধুগণ, কবির মারাজুক আল্লাহর গোলাম, আল্লাহর সামনে যখন হাজির হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ ডেকে ডেকে বললেন গোলাম কান্দিস কেন আমাকে বল, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেকির কথা বলেছিলে, একটা আছে আর গোনা। আল্লাহ বললেন তোর তো একটা নেকি ছিল, তুই দান করলে কেন? তুই দান করে দিলে কেন? এখন তো একটাও নাই, জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই। গোলাম দেখে দেখে বলছে আল্লাহ তাআলা, দুনিয়ার আত্মীয় স্বজন তো নিমক হারামের মতো গলে গেল, কেউ এসে আমাকে জিজ্ঞাসা করলো না,
আমি কেন একা একা এখানে বসে কান্না করি? এই যুবক তো আমাকে বলছে কি হয়েছে চিন্তা করলাম, ও একটা নেকির জন্য আটকা পড়ে গেছে, আমার তো হাজার নেকি লাগবে, এই জন্য একটা নেকি কিয়ামতের মাঠে দান করে তোমার এই গোলামটাকে জান্নাতে বানায়া দিলাম। আল্লাহ বলবেন, গোলাম রে তুই একটা নেকি দান করে কি দাতা সাজতে চাস? দাতা সাজতে চাস? তুই কি আজকে দাতা সাজছিস? তোর একটা নেকি দান করে মনে করতেছিস বড় দাতা? গোলাম তুই জান, আমার চাইতে বড় দাতা দুনিয়ায় কেউ ছিল না, আখেরাতেও আমার মতো দাতা কেউ নাই। তুই একটা নেকি দান করে দাতা সাজতে চাস, আমার চাইতে বড় দাতা হতে পারবে না। তুই তোর ভাইকে আজকের দিনে তুই একটা নেকি দিয়ে সহযোগিতা করলে, আর আমি তোর গুনাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিলাম। কিচ্ছু লাগবে না আজকে, তুই একটা দিছিস তো আমি তোকে জান্নাতি বানাইয়া দিলাম। এই দিনের কথা একটু মনে করেন না? মনে পড়ে কথার শুরুতে বলছিলাম আল্লাহর নাম কেন আজিজুল গফফার? মনে পড়ে? আজিজুল গফফার। এবার গোলাম বলছে, আল্লাহ সত্যি এতদিন হাঁটাইছে একটা নেকি মাত্র গুনাহ তুই মাফ করে দিছো, যা জান্নাতে যা। গোলাম তো জান্নাতে যাচ্ছে, যার একটাও নেকি নাই, আল্লাহর দয়া মাফ, জান্নাতে যাচ্ছে, জান্নাতের গেইটে গেছে, আল্লাহ কয় থাম, থেমে গেছে। আল্লাহ এবার কি তোমার দয়া আমাকে জান্নাতে পাঠাইতে চাইলা, আমার মতো গুনাহগার কে আবার আটকায় দিলা? আল্লাহ বলছে, গোলাম আটকায় দিছে, পিছন দিকে তাকা, পিছন দিকে তাকা। গোলাম তো পিছন দিকে তাকাইছে, লাখ লাখ কোটি কোটি জাহান্নামী, ইমানদার ইমান ছিল কিন্তু জাহান্নামী। আল্লাহ কয়, আল্লাহ এদেরকে তো দেখতেছি এরা তো জাহান্নামী না? আল্লাহ বলে, হ্যাঁ এরা জাহান্নামী কিন্তু ইমান আছে, ইমান আছে, নেক আমল করে নাই, চরিত্র ঠিক নাই, জাহান্নামে। দেখ তোকে মাফ করছি, এদেরকে করি নাই, দয়া আমার আমার। তুই না তুই না দান করে দাতা সাজতে চাইছিলি, আমি আল্লাহর দিল বড় হয়ে গেছে তোর ব্যাপারে, মাফ করছি। দেখ এদের দিকে তাকায়া, গোলাম তাকায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামে। আল্লাহ বলছেন, গোলাম তোরে কেন ঘুরাইছি তুই জানিস? আল্লাহ জানি না, তোর কথা আমি খুশি হয়ে গেছি রে, আমার একটা গোলামের একটা নেকি দিয়ে জান্নাতি বানায় দিছিস, তোর প্রতি আজকে আমি এত খুশি। তুই পিছন দিকে তাকায়া আঙ্গুল এইভাবে হাঁটাবি, তোর শাহাদত আঙ্গুল এইভাবে ঘুরাবি, যার উপরে তোর আঙ্গুলের ছায়া পড়বে তাকেও মাফ করে জান্নাত দিলাম, জান্নাত দিলাম, আল্লাহু আকবার বলে। তোকে শুধু মাফ করে নাই, তাকেও মাফ করে দিলাম। আল্লাহর নাম আজিজুল গফফার। এই আল্লাহকে চিনলেন না, সব হচ্ছে ধোকা, সব কি না কথা বুঝেন তো আমার, সব ধোকা। আপনি কি জানেন এই দুনিয়ার মতো ধোকা এই পৃথিবীতে আর কিচ্ছু নাই, এত ধোকা এই দুনিয়া, যার জন্য এত কষ্ট করলাম সে আমাকে একদিন ছেড়ে দিবে, চিনবে না। আপনি জানেন যে আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনাকে কবরে রাখা হবে না, অথবা কবরে রাখা হবে, এর ভিতরে আপনার পরনের যে কাপড়গুলো ছিল না ওগুলো বন্টন হয়ে যাবে, আপনার শরীরের যে কাপড়গুলো আছে ওগুলো বন্টন করা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। আপনি যে হোয়াইট ডু আলমারি শোকেস ইউজ করতেন, এক ছেলে বলে মামাকে হোয়াইট ডু দিয়ে দেন, আর এক ছেলে বলবে বাবার খাট পালংটা আমাকে দিয়ে দেন। আপনি জানেন না যে আপনাকে ওরা মাটিতে শোয়াইয়া আপনার থাকার বিছানা নিয়ে ওরা টানা হেঁচড়া করবে, কি একটা ধোকার এই দুনিয়া। আমি নিজে বুঝি না যে দুনিয়াটা এত ধোকাবাজি করে, কিন্তু আমরা সেই ধোকায় পড়ে আছি, সব ভুলে যাবে। আপনার যে ছেলেটা বেশি চালাক হবে না, আপনি ব্যাংকে কোথায় টাকা রাখছেন সেটা খুঁজতে চলে যাবে, যে বাবার কোন ব্যাংকে টাকা বেশি আছে, কোন অ্যাকাউন্টে টাকা বেশি আছে, বাবার কোন ফ্ল্যাটের দামটা বেশি, সেটা নেয়ার জন্যে প্রয়োজন এলাকার মাতব্বর ধরবে, আর না হয় প্রশাসন অথবা কোর্ট পর্যন্ত চলে যাবে, ঠিক না? কিন্তু সব করেছেন আপনি,
সব করেছেন আপনি। চিন্তা করেন এই দুনিয়াটা কত ধোঁকা, আর যাদেরকে খাওয়াবার চেষ্টা করলেন তারা কত ধোঁকা। এজন্য আল্লাহ বলছেন ইদা জা আজালুহু, আমরা যে খাই গলা দিয়া, কি দিয়া খাই? গলা দিয়ে খাই না, গলা দিয়ে খাই। চিন্তা করেন তো একটা গলা, এটা দিয়ে আমরা ভাত খাই, রুটি খাই, পানিও খাই, এই গলা দিয়েই টান দিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি, নিচ্ছি না? দেখেন টান দেন না, হা করে শ্বাস কি নাক দিয়ে আসে না গলা দিয়া? কথা বলেন না, গলাটা ঠান্ডা হয়ে যায় না? সব কিন্তু এক জায়গা দিয়ে আস যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে রাস্তাকে চেঞ্জ করে ফেলে। কিন্তু আপনি এটাকে চেঞ্জ করেন নাই, আপনি অটোমেটিক কন্ট্রোল আপনি করেন নাই। নিশ্চিত একজন এখানে বসে আছে, সে কিছু দূর যাওয়ার পরে বলে বাতাস তুমি এদিকে যাও, পানি তুমি ওদিকে যাও, খাবার তুমি এদিকে যাও। যদি বাই চান্স ভুলে বাতাস যে রাস্তা দিয়ে যায়, পানি যে রাস্তা দিয়ে যায়, একটা বাতের দানা যদি চলে যায় সাথে সাথে আপনার খাসি উঠে যায়, ঠিক না? ভুল হয়ে যাচ্ছে, তুই এই রাস্তা তোর না, তুই ভুল রাস্তায় চলে যাচ্ছিস, আমি বিপদে। চিন্তা করেন আপনার কত না শক্তি, আপনি তো চিন্তা করতেছেন না, আপনার বিশাল ক্ষমতা, আপনি বিশাল ব্যক্তিত্ব, কিন্তু আপনার গলা দিয়া একটা ভাতের দানা ভুল করে পানির রাস্তায় চলে গেছে, আপ ভুল করে আপনি বাতাসের রাস্তায় চলে গেছে, কাশি দিছেন, বাদ দিয়েছিলেন, মুখ দিয়া বের হয়েছে নাক দিয়া, কথা বলেন না? আপনি কি একটু চিন্তা করেন, আপনি কি, কে আপনাকে ধোকা দিল ভাই? ইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, আপনার নির্ধারিত টাইম চলে আসলে এক সেকেন্ড আগেও মরবেন না, এক সেকেন্ড পরেও না, নির্ধারিত টাইমে মরবেন। কিন্তু আপনাকে চিন্তা করা দরকার, যেই মুখ দিয়া বাতাস টানি, যেই মুখ দিয়া পানি পান করি, যেই মুখ দিয়া খাবার খাই, আপনি জানেন না আপনার এই গলার ওই জায়গার মধ্যে একটা কন্ট্রোল রুম আছে, ওখানে ফেরেশতা বসে আছে। এই আল্লাহকে চিনতে আপনার এত ভুল কেন? আরে ভাই, আল্লাহ যদি আপনার এই গলার খাবারের খাদ্য নালিটা বন্ধ করে দেন, ডাক্তাররা নাক দিয়ে চেষ্টা করে বুকের মধ্যে অপারেশন করে পাইপ লাগায়, ঠিক না? কত চেষ্টা করে কিন্তু আর বাঁচাতে পারে না, লাইন চেঞ্জ হয়ে গেছে, খাবার ডাইজেস্ট হচ্ছে না, আর বাঁচানো যায় না। আল্লাহ বলছেন গোলাম দেখ না, তুই কোটি কোটি টাকা দিয়ে মেডিকেলে গিয়ে এক দুই দিন থাকবার জন্য নাক দিয়ে অক্সিজেন নিচ্ছিস, এক দুই দিন বাঁচবার জন্য বুক দিয়ে অপারেশন করে খাবার নিচ্ছিস, কিন্তু আমি জানি তোর লাইন অফ করে দিয়েছি, আর চলবে না, ঠিক না? কথা বলেন তো আপনারা আমাকে বলেন আজকে আল্লাহর ওয়াস্তে আমিও মরে যাব, আমিও তো থাকবো না, হয়তো আরেকজন আপনাদেরকে বুঝাবে, তা আমি যেভাবে বলছি সেও তো আরো সুন্দর করে বুঝাবে, অথবা বুঝাবে না, আমি বলছি আমিও তো মরে যাব, তো আপনাদেরকে কে ধোকা দিয়েছে আমাকে বলেন, কে ধোকা দিয়েছে? আপনি রাত্রে ঘুমিয়ে থাকেন, সেই মালিকের কদমে সেজদা দিতে পারেন না, আমাকে কি বলবেন? আপনাকে দুনিয়া ধোকা দিয়েছে না? এই দুনিয়া তো বললাম মরার পরে বন্টন হয়ে যাবে। আপনার সন্তান ধোকা দিয়েছে না? আপনি জানেন এই করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কত শিল্পপতি মারা গিয়েছে, হসপিটালের মর্গে লাশ ছিল, ডাক্তার টেলিফোন করে বলেছে তোমার মা মারা গিয়েছে, তোমার বাবা মারা গিয়েছে করোনায়, এমবিবিএস এফআরসিএস ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ওকিল জজ মুক্তার সন্তান বলতেছেন না বাবার করোনা আমরা আসতে পারবো না, বলে নাই? নিমক হারাম দুনিয়া, আপনাকে কে বা কারা কোন গুরুস্থানে রাখছে আপনার সন্তান জানে না। করোনায় কত লোক মারা গেল,
সন্তান জানে না তার বাপকে কোন গুরুস্থানে রাখা হয়েছে, জানে না। যদি জানে এই গুরুস্থানে, বলতে পারে না কবর কোনটা। কথা বলেন না কেন? কে আপনাকে ধোঁকা দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে ধোঁকা দিল মহান রব থেকে? আমার তো দুঃখেই জায়গা যে সন্তান আপনার লাশটা। এরপরে বাবা আপনি না বিদেশ থেকে এসেছেন, হেলিকপ্টার বিমান থেকে নেমে আপনি শুধুমাত্র বোর্ডিং পাস দিয়েই বের হয়ে দেখছেন আপনার কলিজার ঠোকরা ছেলে দাঁড়িয়ে আছে, শরীরের কাপড়ে কি আছে দেখলেন না, জড়ায়া ধরলেন সন্তানকে, ভালোবেসেছেন সন্তানকে, মাকে জড়ায়া ধরেছেন। মা তোকে নাকি কতদিন থেকে দেখি না, বাবা তোকে নাকি কতদিন থেকে দেখি না। আপনি জানে আপনি করোনার সময় মারা গিয়েছেন, আপনার ছেলের মুখে ছিল মাস্ক, হাতে ছিল হ্যান্ড গ্লাভস, পরনে ছিল অন্য জুব্বা কাপড়, সে আপনাকে হাত দিয়ে ধরে নাই, অন্য কাপড় দিয়ে ধরেছে। কথা বলেন, কোন ধোকায় পড়েছেন? ধোকা একটু চিন্তা করেন নাই, দুনিয়াটার মতো ধোকা নাই। এই সন্তান আপনাকে ধরতে চায় না, আরেকটা কাপড় দাও হাতে, নাইলে ভাইরাস লেগে যাবে, নাকে আরেকটা কাপড় লাগায় রাখছে। তা আমি বুঝাতে চাই, ইয়ামায়া ফিররুল মারউমিন আখি, দুনিয়ায় বুঝাইয়া দিচ্ছে আখেরাত কারো না, কেউ কারো সাথী না। ও আজকে এই দুনিয়ার পিছনে পড়ে সব কিছু বলে যাচ্ছি, দুনিয়া আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। এই দুনিয়া হচ্ছে চরম পর্যায়ের একটা ধোঁকা, এজন্য আল্লাহর কাছে আমরা চাইব এই দুনিয়ার ধোঁকা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচান। সবাই বলেন আমিন। কিন্তু মসজিদ থেকে বের হলে আর মনে থাকবে না। আমি যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনা, আপনি বনী ইসরাঈলকে জিজ্ঞাসা করুন, আমি মূসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন অর্থাৎ মুজিজা দিয়েছিলাম, অনেকগুলো দিয়েছেন। স্পেশালি আল্লাহ কোরআনে বলছেন আমি নয়টা মুজিজা হযরত মূসা আল ইসলামকে দিয়েছিলাম। যখন তিনি তাদের কাছে গমন করলেন, বনী ইসরাইলের কাছে মূসা গেলেন, ফেরাউন তাকে বলল হে মূসা, আমার ধারণা হচ্ছে তুমি বহুত বড় এক জাদুকর। আল্লাহ বলছেন আমার আফসোস, আমি দিলাম মুজিজা, আমি দিলাম তাদেরকে ভুল পথ থেকে ভালো পথে নিয়ে আসবার নিদর্শন, আর তারা বলতেছে ও নাকি জাদুকর, ঠিক না? আল্লাহ বলছেন আমি আখিরি জামান আর উম্মতকে দিলাম কুরআন, তারা বলে এটা নাকি জঙ্গিদের বই। কথা বলেন না, তারা বলে এটা জঙ্গিদের বই, তালেবানের বই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি এতগুলা প্রত্যক্ষ পরোক্ষ যতগুলা নিদর্শন দিয়েছি, এই নিদর্শন গুলা যদি কেউ মানে তো আলহামদুলিল্লাহ, আর কেউ যদি না মানে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তার জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাকর ধ্বংস কিয়ামতের দিনে। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে জানতে জানি না, আল্লাহকে বুঝতে পারি না। এই দুনিয়ার জমিনে আল্লাহ যে আমাদেরকে এই পৃথিবীতে দিলেন, আল্লাহ কেন আমাদেরকে দিলেন, তার উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে আমাদের কোনো জানা নাই, ধারণা নাই। আমরা মনে করি তো খাচ্ছি ঘুমাচ্ছি, মসজিদে আসতেছি যাচ্ছি, এই তো শেষ, ঠিক না? এগুলোই তো। আবারও বলছি আপনাদেরকে, আবারও বলছি, খুব লম্বা কথা আজকে বলবো না, মন মানসিকতা অনেক খারাপ, দুনিয়াটার মতো ধোকা পৃথিবীতে আর নাই। আপনি একটু চক্ষু বন্ধ করে দেখেন না, আপনার না কত বন্ধু বান্ধব, টেলিফোনে সবাই টেলিফোনে খবর নেয়,
আপনি বিপদে পড়ে গেলে সাহায্য করে, আপনার ঝামেলায় তারা চাপায়া পড়ে, আপনি দেখেন না আপনি চক্ষু বন্ধ করে কেউ নাই, চক্ষু বন্ধ করে কবরে গিয়ে দেখেন কেউ আর নাই, কেউ যায় না ওখানে, কেউ যায় না। আপনি কবরে যখন বিপদে পড়বেন কেউ যাবে না, ঠিক না? কেউ ওখানে যাইতে চায় না। তো আপনি বলেন তো, বাবা আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি জানো না আগে আমরা দেখতাম জোয়ানেরা মরে না, কম মরে, এখন বাংলাদেশে দেখি জোয়ানেরাই বেশি মরে, ঠিক না? ইদা যা আজালুহুম, নির্ধারিত সময় চলে আসলে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এজন্যে আল্লাহকে ভালোবাসতে শিখেন, আল্লাহকে যদি ভালোবাসতে শিখেন না আল্লাহ তোমাকে কোনোদিন ভুলে যাবে না। আল্লাহ বলছেন আমি গোলামের ডাইস দেখবো না, ডাইস ওর ডিজাইন কি, ওর ডেকোরেশন কি, ওর স্টাইল কি, ওর স্ট্রাকচার কি, ওর বডির স্টাইল কিচ্ছু আমি দেখবো না, আমি দেখবো ওর ভিতরে আছে কি, ঠিক না? ওর ভিতরে কি আছে আমি তা দেখতে চাই। আল্লাহকে চিনেন? আরে আপনি জানেন না, অনেকবার বলেছি, আজকে শুনেন বেলালে হাবশির কথা শুনেন, উনি তো ছিলেন ক্রীতদাস, কি ছিলেন? ক্রীতদাস, গোলাম, কি ছিলেন? গোলাম, কেনা গোলাম, বাড়ি ছিল ইথিওপিয়ায়। আপনারা জানেন আজকে ইথিওপিয়া অনেক উন্নত, উন্নত না, অনেক উন্নত, তাদের রাজধানী ইউরোপের রাজধানীর চাইতেও আরো সুন্দর দেখতে, যারা গিয়েছেন বা যারা জানেন ইথিওপিয়ার রাজধানী অনেক উন্নত, কিন্তু আপনি জানেন ওদের টাকা আছে কিন্তু ওদের ডাইস নাই, আজও দেখলে মানুষগুলাকে ভাল লাগে না, ঠিক না? আজও দেখলে ভাল লাগে না, দেখবেন ঠোঁট মোটা, নাক চেপা, চোখগুলো ছোট ছোট আর কালো, দিনে দেখলে রাত্রে ভয় করে, লোকগুলো এত ডাইস ছাড়া, কিন্তু এই লোকগুলার মধ্যে একজনের নাম ছিল বেলাল হাবশি। এই বেলাল তো এমন বেলাল, রাসূলে পাক মেরাজে গেলেন, বেলাল বলতেছেন পয়গম্বরে আরবি, আপনি যেই ঘর থেকে মেরাজে গিয়েছেন, আলী ছিল, অমর ছিল, আবু বকর ছিল, কেউ জানে না তাদেরকে ফাঁকি দিয়া, তাদেরকে না জানাই আপনি মেরাজে চলে গিয়েছেন, আপনি উম্মে হানের ঘরে ছিলেন, উম্মে হানিও জানতো না আপনি ঘর থেকে কোথায় বের হয়ে গিয়েছেন, বেলাল আলী জানে না তার তার শ্বশুর তার চাচাতো ভাই কোথায় গিয়েছে, আবু বকর ওমর জানে না আপনি রাত্রে কোথায় গিয়েছেন। আমি বেলালের ডাইস না থাকতে পারে, আমি অসুন্দর হতে পারি, কিন্তু বন্ধু জানেন না আপনি আমাকে না জানাইয়া মেয়ারাজে যাইতে পারেন না। আপনি সবাইকে ধোঁকা দিতে পারেন, সবার চক্ষু রড়ালে চলে যাইতে পারেন, বন্ধু আপনি ঘর থেকে বের হয়েছেন, আলী জানে না আপনি ঘর থেকে বের হয়েছেন, ফাতেমা জানে না আপনি ঘর থেকে বের হয়েছেন, আবু বকর জানে না আপনি ঘর থেকে বের হয়েছেন, ওমর জানে না আপনি আসমান জমিন পার হয়ে জান্নাতে চলে গিয়েছেন, কেউ জানে না আপনি আমাকে রেখে একা একা ভ্রমণ করতে পারেন না, এই জন্য যখনই আপনি জান্নাতে গিয়েছেন তখন আমি আপনার সামনে ছিলাম, আপনি গিয়ে শুনেছেন আমি হাঁটতেছি, আপনি আমাকে ধোঁকা দিতে পারেন না, কারণ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহকে বলছি আল্লাহ মোহাম্মদ সবাইকে ধোঁকা দিয়েছে, কেউ তাকে খুঁজে পায় নাই, আলী জানে না রাত্রে কোথায় গেল, আবু বকর জানে না রাত্রে কোথায় গেল, ওমর জানে না রাত্রে কোথায় গেল, কেউ জানে না বিশ্বনবী কোথায়, আল্লাহ আমার বুকের উপরে তো পাথর চাপা ছিল এই নামটাকে বলে যায় নাই, আমার জিব্বা খাটো হতে পারে, আমি তুতলাইয়া কথা বলতে পারি, আমার গঠন সুন্দর না হতে পারে, কিন্তু রসুলকে ভালোবাসি, তিনি আমাকে ফাঁকি দিয়া একা একা মেয়ারা যাবেন, জান্নাত ভ্রমণ করবেন আমার ভালো লাগে না, আল্লাহ রাসূল তো সশরীরে যাবেন, আমার পায়ের আওয়াজটা ওখানে পৌঁছায় দাও, দেয় নাই কথা বলেন, দেয় নাই বন্ধুত্ব কার নাম বুঝে, আমাকে ফাঁকি দিতে পারবেন না আপনি, আপনি জানেন তাহলে শুনেন এই বেলাল কার নাম, আরে এত কথাই তো বলি, কথা বলতে বলতে যদি আজকে আপনার লিখে রাখতেন 50,000 পৃষ্ঠার কিতাব হয়ে যেত,
কথাগুলা থিসিস করবেন, আমি কি বুঝাতে চাই। আপনি জানেন এই বেলাল হাবশি ইন্তেকাল করেছেন দামেস্কে, সিরিয়া ইন্তেকাল করেছিলেন হযরতে বেলাল, মদিনা ইন্তেকাল করেন নাই, মক্কা ইন্তেকাল করেন নাই, কিন্তু আমার নবী বলে গিয়েছেন, আমার নবী বলেছেন কিয়ামতের দিনে আমার ডান পার্শ্ব থেকে উঠবে আমার বন্ধু আবু বকর, আমার বাম পার্শ্ব থেকে উঠবে ওমর, আর আমার পায়ের নিচ থেকে উঠবে হযরতে বেলাল। মরছে তো দামেস্কে, মরেছেন তো দামেস্ক আর সিরিয়ায়, কিন্তু কবর থেকে উঠবেন উঠবেন রসুলের পা থেকে পা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্ধুদের জন্য জায়গা রাখছেন না? আপনার বন্ধুদের জন্য কবরে জায়গা রাখছেন? আপনি আয়েশার ঘরে ঘুমায় থাকবেন, আপনার ডাইন পাশে থাকবে আবু বকর, আপনার বাম পাশে থাকবে ওমর। আমি বেলালের ডাইস নাই, আমাকে দেখতে ভাল লাগে না, আমার জিব্বাটা খাটো, আমাকে মদিনার কেউ দেখতে পারে না, আমি হাবশি গোলাম ক্রীতদাস, আমি সিরিয়ায় চলে গিয়েছি আপনার প্রেমে পাগল হইয়া, আপনি ইন্তেকাল করেছেন, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানে বলবো আর দেখবো আমার নবী নাই, হাইয়া আলা সালা, আমি দেখবো আমার নবী নাই, আমি ইকামত দিব আরেকজন ইমামতি করবে, আমি বিশ্বাস করতে পারি না, আমি ধৈর্য ধরতে পারি না, আমি তো মদিনা ছেড়ে চলে গেলাম দামেস্কে, আমি মদিনা চলে গেলাম সিরিয়ায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলেছি আমি যত দূরে থাকি না কেন কিয়ামতের দিনে আপনার বন্ধুদের সাথে আমি আমারও কি হয়েছে আমিও জানি না, আমাদের কি হয়ে গেছে জানি না। আল্লাহর ওয়াস্তে বলছি সব ফেতনা বাদ দাও, সব ফেতনা বাদ দাও, যারা একটা ওহীদে বিশ্বাস করে সকলই আমাদের ভাই। আল্লাহর ওয়াস্তে আবার বলছি ফেতনা বাদ দাও, সবাই ফেতনা বাদ দাও, সমালোচনা গীবত বাদ দাও। দুঃখ হচ্ছে আমরা মুসলিম কিন্তু আজও মুখকে কন্ট্রোল করতে পারলাম না, আজ আমাদের জবানকে কন্ট্রোল করতে পারলাম না, আজ আমরা নিজেকে ভালো মানুষ বানাইতে পারলাম না। আমার কথাগুলো চিন্তা করেন কি বলতে চাই, হযরত বেলাল কেয়ামতের দিন তো উঠবেন রসুলের পায়ের নিচ থেকে, রসুল পাকের পায়ের নিচ থেকে উঠবেন, উঠবেন হযরত বেলাল। আপনি জানেন না এই হাবশি গোলাম ডাইস ছাড়া ইথিওপিয়ার মানুষ আল্লাহ কতটুকুন ভালোবেসেছেন। বেলাল উঠবেন, বেলাল উঠবেন রসুলের পাকের পায়ের নিচ থেকে, আর মুখে থাকবে আজান আজান, বেলাল আজান দিয়ে উঠবে, আপনি তো থাকবেন কান্দায়, আপনি কান্না করবেন তো জাহান্নামী, ভয় হচ্ছে কোথায় চলে যায়। বেলাল উঠবে আজান দিয়া, রাসূলে পাক বলবেন বেলাল আসো, হঠাৎ নবীজি দেখবেন বেলাল নাই, কোথায় গেল, ও না এখান থেকে উঠলো, ও না উঠলো আমার পায়ের নিচ থেকে, এখন বেলাল কোথায় গেল। রাসূল দেখেন সামনে একটা লাল ঘোড়া দৌড়াচ্ছে, কে যেন লাল একটা ঘোড়া কিয়ামতের মাঠে দৌড়ায়, কিয়ামতের মাঠে যেখানে নবীরা পর্যন্ত পেরেশান। হযরতে ইউসুফ বলবেন রব্বি নফসি, হযরতে আদম বলছেন রব্বি নফসি, হিজকিল বলছেন রব্বি নফসি, কিয়ামতের মাঠে তো পাওয়ার কার, যে এত সুন্দর লাল ঘোড়া দৌড়ায়। রাসূল পাক কাছে গিয়া দেখবেন ঘোড়ার পিঠে হযরত বেলাল, বেলাল দৌড়াচ্ছে কিয়ামতের মাঠে ঘোড়ার পিঠে। আল্লাহ কিয়ামতের মাঠে কাউকে ডাক দিবেন না, কারো সঙ্গে ভালোবাসা দেখাবেন না, কিন্তু আল্লাহ তার কিয়ামতের দিনে বিচার কার্য শুরু করার আগেই বলবেন আমার বেলাল কোথায়। আরে আল্লাহ বেলালকে ভুলে যায় নাই, আল্লাহ বলছেন বেলাল তোর ডাইস না থাকতে পারে, তোর ডিজাইন না থাকতে পারে, তোর দিলটা তোর ভিতরটা আমি আল্লাহর মহব্বত দিয়ে ভরা, আমার বেলাল কোথায় আসো। বেলাল তো আসবেন, আল্লাহ বলবেন বেলাল দুনিয়ায় না কত আজান দিয়েছ, তোমার আজানের জন্য মানুষ পাগল ছিল, ঠিক মতো নাকি কথা বলতে পারতে না, কেয়ামতের মাঠে বিচার শুরু করব তুমি আজান দাও। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। বেলালকে চিনেন তো, চিনেন বেলাল কোন জিনিস। আল্লাহ বলবেন বেলাল তুমি জানো তোমাকে কত ভালোবাসি, রাসূল পাককে জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল একটা গাড়ি দিব, স্পেশাল একটা বোরাক দিব, উনি জান্নাতে যাবেন কিন্তু তুমি থাকবা রাসূলের সামনে। সুবহানাল্লাহ বলেন বেলাল, তার নাম বেলাল, বেলালের তো অনেক কথাই আমি বলেছি অনেক সময়, এর নাম বেলাল, ডাইস নাই, ডিজাইন নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহকে ভালোবেসে ফেলেছে, এমন ভালোবাসা দুনিয়ায়ও কামিয়া বা আখেরাতেও কামিয়া।
পারলাম না তো আমরা পারলাম না তো আমরা আল্লাহকে ভালোবাসতে পারলাম না। আজকে আমরা কোথায় চলে গিয়েছি? না আল্লাহকে ভালোবাসতে পেরেছি, না রাসূলকে ভালোবাসতে পেরেছি, না দুনিয়ার জমিনে ভালো কোনো কাজ করেছি। এই দুনিয়ার জমিনে আমাদের মতো বোকা, আমাদের মতো খারাপ ছেলে আর নাই। আপনারা জানেন না, আরে আপনাদেরকে আবার বলছি, জীবনে যা মন চায় করে ফেলছেন তো কি হয়েছে, করে ফেলছেন তো কি হয়েছে জানেন? তাহলে আমরা বলবো আল্লাহর নাম আজিজুল গাফফার কেন? জবাব দেওয়া লাগবে আল্লাহকে। কিয়ামতের দিন বলবো, আমি যদি গুনাহ করেছি তোমার কাছে মাফ চাইছি, তুমি যদি মাফ দিতে না পারো, তোমার নাম কেন আজিজুল গাফফার? তোমার নাম কেন সত্তার? তুমি তো বলছো গুনাহ করলে তুমি মাফ করবা, আমি তোমার কাছে চাইলাম তুমি মাফ করলে না কেন? আল্লাহ তো লজ্জিত। আল্লাহ বলবেন, গোলাম আমাকে কেউ অ্যাটাক করে কথা বলবে চাই না, যা তুই আমাকে বলছিস কেন আজিজুল গাফফার? সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। চিনলেন না সেই মহান আল্লাহকে, চিনলেন না তো সে আল্লাহকে। আমি জানতে চাই আপনাদের কাছে ধোকাটা দিয়েছে কে, কে ধোকাটা দিয়েছে? আমি জানি আমাদের এখানে এই বিনোদ বিবিদে আপনারা ভালোবাসেন, পুরা ঢাকা শহর এমন কই কুমিল্লা গাজীপুর থেকে আসেন আপনারা প্রোগ্রামে। কালকে টাঙ্গাইলে গিয়েছি, গাঠাইলে, গাঠাই ছিলাম ওপারে, মাগুরা পুলিশ লাইন থেকে গিয়েছিলাম গাঠাইলে। ওখানে দুটা চারটা যুবক ধরছে, কহজুর আমরা এত দূরে যাই কিন্তু রাত্র হয়ে যায় আসতে আমাদের, আমরা এখানে যাই জুমা পড়ি এবং তাফসির শুনে আসি, কোথায় গাঠাই? চিন্তা করছেন কেন আসে? আমার চেহারা দেখবার জন্য না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে কে ধোকা দিয়েছে? না আমাকে ধোকা দিয়েছে, আমি বুঝি না কে আমাদেরকে ধোকা দিয়েছে সেই মহান মুনিব থেকে। আল্লাহ বলছেন, গোলাম তুই জানিস আমি কে, তুই জানিস, তুই তো গুনাহ করে বিপদে আমার কাছে বলিস না। আর রাসূলে পাক বলেছেন, কিয়ামতের দিন আল্লাহকে বলবো উনি যদি গুনাহ মাফ না করেন আজিজুল গাফফার নাম রাখছে কেন? কেন নাম রাখছেন গাফফার মাফ যদি না করেন? হ্যাঁ আপনারা তো জানেন, আমিও বলেছি, এক চরিত্রহীন পতিতা নারীর কথা তো আপনারা জানেন, যে নারীটা, এজন্য আপনাদেরকে যে কথা বলতে চাইছিলাম, যা মন চায় করে ফেলছেন তো করে ফেলছেন, শুধু চরিত্রটা ঠিক করেন। কি কি চরিত্রটা ঠিক করেন, মানুষের প্রতি একটা, সৃষ্টির প্রতি একটু দয়া দেখান, আল্লাহ চায় একটু দয়া। আরে চরিত্রের কথা বলছি, আরে চরিত্র, নামাজ পড়ছেন না তো কি হয়েছে, রোজা রাখছেন না তো কি হয়েছে, সব তো আল্লাহর হক। আল্লাহ বলবে এটা বান্দার বন্ধুর ব্যাপার, চাইলে মাফ করে দেব, তোমার কি করার আছে? আমার বান্দা নামাজ পড়ে না, আমার বান্দা রোজা রাখে না, এটা আমার ব্যাপার, তোমার কি, চাইলে আমি মাফ করে আমার জান্নাত দিয়ে দিব, ঠিক না? কিন্তু আল্লাহ বলছে, গোলাম চরিত্র ঠিক করে আয়, চরিত্রটা ঠিক করে আয়, তোর চরিত্রটা ঠিক করে আমার নবীর মতো। ইন্না খালা আলা খলকে নাজি, কারো সম্পদ আত্মসাত করিস না, গীবত শেখায়ত করিস না, চুগলখুরি করিস না, অপবাদ দিস না, হারাম খাইস না, এটা তোর চরিত্রের জন্য লাগে। তুই মুসলিম দাবি করস, যা নামাজ পড়ছত না আমি বুঝবো, এটা আমার ব্যাপার, কিন্তু গোলাম বল না, আমি তো তোকে রিজিক দিয়েছিলাম, আরেকজনের হারাম খাইলে কেন? কথা বুঝেন নাই? শুধু চরিত্রটা ঠিক করেন। এর জন্য রাসূলকে বলছেন, মানতা বেনে আমাতে রব্বিকা বিমা জুনুন, বন্ধু আপনি তো পাগল না, ইন্নাকা লালা খুলুকিন আযীম, আপনার চরিত্র তো উত্তম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বন্ধু আপনার চরিত্র যে মানবে, আমি আল্লাহর আরশের চাইতে চার চরিত্রের দাম অনেক বেশি। আল্লাহু আকবার, কেন আপনি মানেন না? আমাকে বলেন কেন মানেন না? শুনেন তাহলে, শুনেন, বলছিলাম ওই নারীর কথা আপনারা জানেন, আজকে বলছি এই নারীর কথা বলছি না, শুধু বুঝাচ্ছি যে নারী মানুষের সামনে কাপড় খুলতে লজ্জা করে না। মনে পড়ে মানে ইসরায়েলের এক নারী প্রত্যেক রাত্রে 100 থেকে 110টা যুবকের সঙ্গে জেনা করতো টাকার বিনিময়ে। নারীটা রাত্রবেলা জেনা করে টাকা ইনকাম করে, সকালবেলা যায়, যেই নারী যে কোনো পুরুষের সামনে কাপড় খুলে ফেলে তার জন্য ওড়না খোলা তো কোনো ব্যাপার না। কথা বলেন না কেন, ঠিক না? যে কাপড় খুলে ফেলে সে কি ওড়না খুলতে লজ্জা পাবে? পাবে না। এই নারীটা আসছে সকালবেলা, সারা রাত্র জেনা করেছে, নামাজ নাই, তো যাচ্ছে বাড়িতে, রাস্তায় গিয়ে দেখে কুকুর জিব্বা বের করে আছে, এক ফুটা পানি পান করতে চায়। নারী বলছে, কত দিন না কাপড় খুললাম, কত যুবকের সামনে তো কাপড় খুললাম, আজকে কুকুরের জন্য ওড়নাটা খুলে দেখি। আল্লাহু আকবার,
আল্লাহ আকবার বললেন না কাপড় তো খুলেছি আজকে ওড়নাটা খুলি মেয়েটা চিন্তা করলো আমার পরনে আছে ওড়না পায়ে আছে জুতা এক ফোঁটা পানি যদি কুকুরকে খাওয়াতে না পারলাম তো জীবনে আর করলাম কি খুলেছে ওড়না জুতা বেঁধেছে ছেড়ে দিয়েছে কূপে এক জুতা ভরে পানি এনে কুকুরকে খাওয়ায় দিয়েছে কুকুর তো উপর দিকে তাকাইছে আল্লাহ বলছেন চরিত্র নষ্ট করে তুই তো জিন্দেগি নষ্ট করে কাপড় খুললে আর আজকে আমার এক সৃষ্টির সঙ্গে উত্তম ব্যবহার দেখালে যা তোর জিন্দেগির কোন মাফ আর আমার হাত দিয়ে জান্নাত লিখে দিলাম জান্নাত বলেছেন রাসূল পাক হাদিসে বলেছেন সবগুলা পরিষ্কার কখন জানে দুনিয়াটা ধ্বংস হয়ে যায় তো আমি ভয় পাচ্ছি আমরা কোথায় যাব আমাদের যে কোনো অভিভাবক নেই আমরা কোথায় যাব আমি যার জন্য তো কষ্ট করতেছি আমি চক্ষু বন্ধ করলে দেখবো আমার ছেলে পাঞ্জাবি নিয়ে টানা হেঁচড়া করতেছে দুইটা পাঞ্জাবি আমাকে দাও এই দুইটা পাঞ্জাবি আমাকে দাও ও বলতেছে এই জমিটা আমাকে দাও ওই জমিটা আমাকে দাও এই ফ্ল্যাটটা আমাকে দাও ওই ফ্ল্যাটটা আমাকে দাও যদি তোমরা না দাও আমি কোর্টে যাব বাবা তো মরলাম কবরে যায় না কবরে খবর নিতে নিচ্ছে সে ফ্ল্যাট নিয়ে মারামারি আর যদি ছেলেটা হয় ইংলিশ মিডিয়ামের শিক্ষিত তাহলে করবে কি জানেন আপনি কোন কবরে আছেন ঢাকা শহরের খবর নাই বলবে বাবাও নাই মাও মইরা গেছে এই ঢাকা শহরে থাকা লাভ নাই চল না আমরা জায়গা বিদেশের কোন দেশে বউ বাচ্চা সবগুলো এনে চলে যাইব বছরের পর বছর চলে যাবে আপনার খবর নিবে না কবরের কাছেও আসবে না একটা দোয়া করবে না ধোঁকা দিল দুনিয়া এত কিছু করলেন সব আপনার ছিল সব বিক্রি করে নিয়ে গেছে বিদেশে ওখানে নিজের মতো গাড়ি আছে নিজের মতো বাড়ি আছে স্ত্রীকে নিয়ে ঘোরায় বউ বাচ্চা নিয়ে ঘোরায় মনে পড়ে না শুধু আপনার কথা ঠিক না আপনার কথা আপনি জানেন এই যে আমাদের সুন্দর সদরঘাটে একটা সুন্দর উদ্যান আছে তার নাম কি আহসান মঞ্জিল আছে না আহসান মঞ্জিল বানাইছে কে নবাব আছে আহসান মঞ্জিল আছে কিন্তু আহসান মঞ্জিলের নবাব নাই আজকে বিক্রমপুর আছে কিন্তু বীর বিক্রম নাই কথা বলেন না বিক্রমপুর আছে কিন্তু বীর বিক্রম নাই তো আপনিও থাকবেন না থাকবে আপনার সব থাকবেন না আপনি এই জন্য হযরত আলী তার ছেলে হাসান আর হুসাইনকে বলছেন বাবা তোমরা মাঝে মাঝে পুরাতন স্মৃতি দেখতে যাইবা পুরাতন স্মৃতিগুলো দেখতে যাইবা হযরত হাসান আর হুসাইন বলছেন আব্বা পুরাতন স্মৃতি দেখতে গেলে লাভ কি পুরাতন স্মৃতি ঢাকা শহরে পুরান ঢাকা স্মৃতির তো অভাব নাই আছে না বড় বড় নবাবদের বাড়ি আছে বড় বড় পার্ক আছে এই যে বলদা গার্ডেন আছে এই যে ভিক্টোরিয়া পার্ক আছে বড় হিন্দু হিন্দু জমিদার বাড়ি আছে আছে না অনেক কিছু আছে গিয়ে দেখেন না বিল্ডিং তো আছে ইটটা লাগানো আছে জীর্ণ শীর্ণ পুকায় ভরে গেছে ভূত আসর করেছে মানুষ ভয় ঢুকে না বাড়ি তো ঠিকই আছে সব ডিজাইন ঠিকই আছে নাই শুধু নবাব কথা বলেন না নাই শুধু নবাব সব তো ঠিক আছে হযরতে আলী হাসান হুসাইনকে বলছেন বাবা তোমরা দেখতে যাও মাঝে মধ্যে দেখতে যাইবা এই গড়গুলা দেখতে যাইবা গিয়া দেখবা এখানে কি আছে হযরত হাসান হুসাইন বলেন বাবা আমরা যদি পুরাতন বাড়িতে দেখতে যাই স্মৃতিগুলা দেখতে যাই তো কি হবে তোমরা গিয়ে এখানে ডাক দিয়া বলবা আইনা হাল্লু কোথায় আজকে তোমরা জমিদারেরা তোর বাড়ি আছে চেয়ার আছে গেলে কই তারা জবাব দিবে দারুল গুরুর ইলাল গুরাবা আমরা তো দুকার দুনিয়া থেকে আর দুনিয়া ঢুকে গেছি যেখানে কেউ নাই বাড়ি বানাইছিলাম দুনিয়া সব রাইকে আসছি এখন কই আসছি জানি না কই আসছি জানি না এই জন্য মাঝে মধ্যে আল্লাহ চায় তার গোলাম বলো কিয়া বাওয়ার এটা আরবি শব্দ বললাম হাদিসের বাওয়ার আরে আমি ধ্বংস করে ফেলছি আমাকে বাওয়ার মানে আমাকে ধ্বংস করে ফেললাম আল্লাহ চায় তোমার মুখ দিয়ে একবার এই শব্দ বাইর হোক আল্লাহ বলবেন তোমার পিঠে হাত দিয়া তুই ধ্বংস বর্ষায় আমি আছি আল্লাহ একবার বলেন আল্লাহ আল্লাহ চায় তুমি একবার বলো আমি তো বাওয়ার আল্লাহ আমাকে ধ্বংস করে ফেলেছি এখন কোথায় যাব একবার শেষ দায় গিয়া বলো ইয়া বাওয়ার আল্লাহ আমি তো শেষ আল্লাহ আইসা আর সে আসিম থেকে পিঠে হাত দিয়া বলে গোলাম কান্দিস না দেখ না আমি এখনো আছি তুই কান্দিস না আমার নাম আজিজুল গাফফার তুই গুনাহ করে ফেলেছিস আমার কাছে ক আমি কথা দিলাম সেজদার থেকে মাথা উঠাবার আগে তোর নাম জাহান্নামের লিস্টের থেকে কাইটা জান্নাতের দফতরে লেখা আমার জিম্মাদারিতে জান্নাতি ফয়সালা করলাম ফয়সালা আমি জানতে চাই ধোঁকাটা দিল কে আমার ভয় হয় হঠাৎ চক্ষু বন্ধ হয়ে যাবে
হঠাৎ বন্ধ হয়ে যাবে, সব ঢোকা। এই যে আজকে বসেছি এখানে, আপনারা বলেন তো, আমাদের হাজার হাজার মুসল্লি আসেন পুরা ছয়তলা পর্যন্ত, কত লোক আসে আর যায়, কিন্তু কত মরে যায় আমরা খবর রাখি না, ঠিক না? কথা বলেন ঠিক না? মরে গেলে খবর রেখে দিলে সব বলে যায়। শুনেন তাইলে আরেকটা কথা, আরেকটা কথা শোনাইয়া আজকে লম্বা করবো না, মন তো অনেক খারাপ, আগেই বলেছি, কি জানি একটা ভয় ঢুকে গেছে, কি জানি দুনিয়াটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আর আমরা বিপদে, জাহান্নামে, কেউ দেখবে না, কেউ না, কেউ না। আগেকার জামানায় যারা জেনা করতো, বেবিচার করতো, যুবকেরা যদি ধরা পড়তো তারা ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেওয়া হতো, গ্রাম থেকে বের করে দেওয়া হতো। এমন একটা যুবক জেনাকার, চরিত্রহীন, মুসা আলাইহিস সালামের জামানায় গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মুসা নিজে গ্রাম থেকে বের করে দিয়েছেন, যা তুই গ্রামে থাকতে পারবি না। এই যুবক গ্রাম থেকে চলে গিয়েছে, জঙ্গলের ভিতরে চলে গেছে, দীর্ঘদিন পর্যন্ত জঙ্গলে থাকে, যে প্রতিদিন দুই চার পাঁচটা মেয়ের চরিত্র নষ্ট করত, মানুষ তাকে মারবার জন্য খুঁজতেছে গোটা বনি ইসরায়েল, কিন্তু মুসা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। এই যুবকটা, এই চরিত্রহীন যুবক, কেউ নাই তার পাশে, সে একা একা আছে এই জঙ্গলের ভিতরে। তার যখন মরজে মৌতের সময় চলে আসছে, ডাইনে তাকায় দেখে কেউ নাই, বামেও দেখে কেউ নাই, সামনে নাই, পিছনে নাই, নিচেও নাই, মৃত্যুর সময় তার পাশে কেউ নাই। কেউ যখন তার পাশে নাই, আসমানের দিকে মুখটা উঠাইয়া বলছে, আল্লাহ। একবার আসমানের দিকে মুখ উঠাইয়া বলছে, আল্লাহ, কত না আমার সাথে ছিল বন্ধু বান্ধব, আজকে আমি জঙ্গলে আমার সাকারাতের সময়, আল্লাহ, আল্লাহ আমি তো গুনাহ করছি, জানো তুমি, আমি জানো আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গাফফার, আল্লাহ তুমি কেন আমাকে মাফ করতে পারো না, আমি তো বিপদে, এখন যে কেউ নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, উপর দিকে তাকাইছি, তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি বলো আমি কি করব। আল্লাহ বলছেন, গোলাম তুই বল, তওবা করছি, মাফ করে দিলাম। গোলামটা রাত্রবেলা মরে গেছে, মরে গিয়েছে, রাত্র গভীর মুসা আল ইসলামের কাছে আল্লাহ ওহী পাঠাইয়া দিয়েছেন, মুসা ঘুম থেকে উঠো, কেন আল্লাহ আজকে তোমাকে তো খুশি মনে হচ্ছে, কেন চিন্তা করো কি বলতে চায়। মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আজকে এত খুশি কেন, তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো কেন? আল্লাহ বলছেন, মুসা তুই জানিস না, আজকে আমার প্রিয় এক গোলাম মরে গেছে, ওকে আমার কাছে নিয়ে আসছি, ও তো আমার প্রিয়, তোমার চাইতো প্রিয় হয়ে গেছে আমার কাছে, আমি আমার গোলামকে আমার কাছে নিয়ে এসেছি, আল্লাহ তোমার এই প্রিয় গোলামটা কই কই জঙ্গলে আছে, বললেন না সুবহানাল্লাহ, যাও মুসা যাও ঘুম থেকে উঠো, আমার গোলামের জানাজার ব্যবস্থা করো, বনি ইসরায়েলকে নিয়ে যাও। মুসা যখন বললেন, আল্লাহ বনি ইসরায়েলকে নিয়ে যাব ঠিকই, কিন্তু আপনি জানেন বনি ইসরায়েল কোন জাতির নাম, এরা নগদে বিশ্বাস করে, বাকিতে বিশ্বাস করে না, এরা যা চায় নগদ চায়, বাকি কিছু চায় না। আমি যাদেরকে গুনতে কৌটাবো, জানাজার ব্যবস্থা করব, ওরা বলবে জানাজায় গেলে লাভ কি, ওরা আমাকে বলবে জানাজায় গেলে লাভ কি, ঘুম থেকে কেন উঠব, জানাজায় যাব লাভ কি আগে বলো। আল্লাহ বলছেন, মুসা তুমি তো আমাকে কাঁদালে, আমার আরশে আজিমকে কাঁপাইয়া দিলে, আমার বন্ধু মারা গিয়েছে, তার জানাজায় গেলে লাভ কি, তুমি বলছো যারা হাজির হবে তাকে মাফ করে দিলাম, যে আমার বন্ধুর জানাজায় হাজির তাকে মাফ। ঘোষণা করলেন মুসা পুরা বনি ইসরায়েলে, আল্লাহর প্রিয় গোলাম মারা গিয়েছেন, জানাজা হবে আগামী কালকে, চলো সবাই যাই জঙ্গলে। গেলেন মুসা আলাইহিস সালাম সকল বনি ইসরায়েল কেনে ময়দানে, গিয়ে মুসা দেখেন ওই তো জেনাকার যুবক মরে পড়ে আছে। বনি ইসরায়েল বলে, মুসা আর বাটপারি কয়দিন করবা, আর কয়দিন দুঃখাবাজি করবা, এইভাবে গোটা জিন্দগি আমাদের কিনে ঘুরাইছো, আ ময়দানে তিহে বছরের পর বছর আমাদেরকে ঘুরাইছো নিয়া, কত মাই খাওয়াইছো, আর আজকে একটা চুর, একটা ডাকাত, বদমাইশ, একটা যুবক মারা গেছে, আর তুমি বলতেছো আল্লাহর বলি, আর কত ধোকা দিবা আমাদেরকে। মুসা আলাইহিস সালাম তো লজ্জিত, চোখের পানি ছেড়ে দিয়েছেন, এই যুবক তো ওই যুবকের যারে আমি পিটাইয়া গ্রাম ছাড়া করছিলাম, জেনাকা,
আর আল্লাহ এই যুবকের কথাই বললেন, কি বুঝলাম না, উপর দিকে তাকায় বলেন, আল্লাহ তুমি কি বললা, আর হইল কি, আমি কি জবাব দিব? আল্লাহ বলছেন, মোসা তুমি জানো না আমার এই বনী ইসরাইলের গোলাম জিনা করতেই পারে, করে ফেলেছে তো গোনা, হয়ে গেছে তো গোনা, কিন্তু কেয়ামতের সময় মৃত্যুর সময় সাকারাত যখন শুরু হয়েছে, ডাইনে তাকাইছে তুমি মোসা নাই, বামে তাকাইছে তার মা বাবা আত্মীয় স্বজন নাই, সব দিকে তাকায় দেখছে কেউ নাই, আসমানের দিকে মুখ করে বলেছে, আল্লাহ আমি আল্লাহ তো বলতে পারি না, আমি নাই, আমি বলছি আছি, তুই বল আমার কাছে কি চাইবে, আমার গোলাম হাত উঠে বলছে আল্লাহ, কেউ যখন আমার কাছে থাকলো না সবাই বলে গেল, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে কোলে উঠায়া নাও, বলছে তো মাফ করে দিয়েছি। আল্লাহ কার নাম? আল্লাহ। আমি জানতে চাই শুধু আপনাদের কাছে, সে আল্লাহ থেকে ধোকা দিল কে? যাক, লম্বা করতে চাই না, শোনেন মুসলমান কি বলতে চাই, কেয়ামত তো হবে না, মনে হচ্ছে হবে না, আরে তোমার আমার কেয়ামত তো মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে, যেদিন মরব কবরে যখন আমাকে রাখা হবে তখন আমার কেয়ামত শুরু, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, কে ধোকা দিয়েছে ভাই, কোন পীর, কোন বড় হুজুর, কোন আলেম তোমাকে ধোকা দিয়েছে, তুমি কেন আল্লাহকে ভুলে গিয়েছো, তোমার একটা মিনিটের অনেক দাম না, তুমি একটাবার কেন রাত্রেবেলা আল্লাহকে সেজদা দেও না, কেন দেও না, কেন? এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, আল্লাহকে বলে যাইও না, আল্লাহ তোমাকে বলে যাবে না, কথা দিছে বললাম তুই মনে রাখ আমাকে, আমি মনে রাখবো তোকে ওই দিন যেদিন তোকে কেউ মনে রাখবে না, বিপদে পড়ে গেছিস না আমাকে বইলা দে, আমি তো তোর বন্ধু, বন্ধুর পরিচয় বিপদে আমি সব তোকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিব, আমরা পারবো তো আল্লাহকে ভালোবাসতে, কথা দেন আমাকে পারবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ চায় তার গোলামকে কোনোভাবে মাফ করে দিতে, আল্লাহ চায় তার গোলামকে যত লাইনে পারুক অনেক বাহানা খুঁজে গোলামকে কেমনে মাফ করতে চায়, গোলামকে মাফ করবার অনেক বাহানা খুঁজে কিন্তু পায় না, আমার বন্ধুগণ কেয়ামতের দিনে আল্লাহ হিসাব করবেন, বিচার করবেন, কেয়ামতের দিনে বিচার করবেন, বিচার যখন করবেন শোনেন কি বলতে চাই, কেয়ামতের দিন যখন বিচার করবেন, বিচার করতে 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 এক পর্যায়ে আল্লাহ তোমার হাতে আমলনামা ধরাই দিবেন, দেখবেন এক নেকি কম, কয় নেকি, এক নেকি, আল্লাহ বলবেন বললাম যা যা একটা নেকি নিয়ে আয়, আইলি মাফ, সব ঠিক আছে, তোর নেকি একটা কম, একটা হলেই দিলাম, যাবে তো গোলাম দৌড়, যাবে দৌড়, যার কাছে গিয়ে বলবে দেশ না আমাকে একটা নেকি, সন্তান বলবে বাপ তোমাকে আমি জানি না, তোমার ছেলের কথা বলতেছে, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, না হয় না, যে ছেলেকে খুলে নিয়ে ঘুমাইতেছেন না, ছেলেকে মুখে খাবার উঠে দিচ্ছেন না, ছেলের জন্য দামি কাপড় দিচ্ছেন না, ওই ছেলে বলবে তোমাকে চিনে না, ছেলে বলবে তোমাকে চিনে না, আরে আমি একবার প্রবাসের কথা বলতেছি, একবার আসব একটা ট্যাক্সিতে উঠেছি, তো চিন্তা করলাম লোকটার চেহারার দিকে তাকায় দেখছি পাকিস্তানি, তো আমি হিন্দিতে কথা বলতে চাইলাম যে ভাই তুমি কোথেকে আসছো, কোথায় যাবা, আমাকে তুমি অমুক জায়গায় নিয়ে যাও, কিন্তু আর বাপ সাবে মনে হচ্ছে বাঙালি, আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কি বাংলাদেশে, কই জি, কোথায়, চিটগাঙ্গে, এখানে কতদিন ধরে থাকো, কই 30 বছর, 30 বছর থেকে থাকো এখানে, না তো ট্যাক্সি চালাচ্ছ কেন, অনেক কষ্ট হয় না, বাড়ির কথা মনে পড়ে না, 30 বছর থেকে এখানে থাকো, বাড়িতে কে আছে, কহজুর আমার ছেলে মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, তুমি এখানে কষ্ট করতেছো কেন, বাড়িতে যাও না, কথা বলছি তো ড্রাইভার গাড়িটা আটকায় দিছে, আটকায় দিছে, চালায় না, দেখি আমি কাঁদতেছে, জিজ্ঞেস করলাম ভাই কান্দো কেন, কহজুর আপনি বললেন আমি প্রবাসে থাকি কষ্টকে বুঝেন, আপনি জানেন আজও আমার ছেলে টেলিফোন করে বলেছে ভালো একটা দামি মোবাইল না দিলে আমার সাথে কথা বলবে না, কিন্তু হুজুর জানেন আমি যে প্রবাসে থাকি, ছেলে মেয়ে মা বাবার তাদেরকে দেওয়ার জন্য আমি রাত্র দিন সারা দিন রাত দিন গাড়ি চালাই, আর কাজ করে নিজে গিয়ে নিজের কাপড় ধুই, নিজের কাপড় নিজে ধুইয়া
নিজে রান্না করে নিজে খাই, নিজে রান্না করি, নিজে কাপড় দই, নিজে খাই, সব নিজে করি। আর বাড়িতে ছাদের গায়ে আসছি আমি তো জামাইয়া ধরে, এরপরও তারা আমাকে বুঝে না। প্রবাস না অনেক শান্তির। ঈদের দিনে তোমার ছেলেকে টেলিফোন দিব, বিদেশে থাকে, তুমি তো ঈদের দিন নতুন জামা কাপড় পরে মিষ্টি খাইয়া ঈদগাহে আসছো, কসম আল্লাহ পাকের জাতের তোমার বিদেশের প্রবাসের ছেলেকে টেলিফোন দিয়ে দেখো সে তখনও কাজে, ঠিক না? সে তখনও কাজে, নিমক হারাম দুনিয়ায় বসে আছো আর সে জিন্দেগি কষ্ট করে তোমাকে খাওয়ায়, কিয়ামতের দিনেই সে সন্তান বলে যাবে। স্ত্রীর জন্য অর্নামেন্টস কিনছো না, অর্নামেন্টস, জুয়েলারি কিনছো, দামি গিফট কিনছো, তুমি জানো কিয়ামতের দিন স্ত্রীকে বলবা একটা নেকি দে, স্ত্রী বলবে আমি তোমাকে বিয়াই করি না। মিথ্যা বলছি না? মিথ্যা বলতেছি? আরে কোরআনে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানী, মাও চিনবে না, বাবাও চিনবে না। কিরে ভাই, কথা বলছিলাম লম্বা করবো না, এরপর তো লম্বা হয়ে যেতিস, লম্বা হয়ে যাচ্ছে। শোনো কি বলতে চাই, শোনো, এক নেকির জন্য ঘোরায়, ঘুরতে 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 কেউ দেয় না, নেকি কয়টা? আপনার কথা বলছি, আপনার আপনার আমার, এক নেকির জন্য আটকা পড়বো কেউ দিবে না। অনেক বন্ধু আছেন আপনার? নাই বন্ধু? নাই বললে কলিজা দিয়ে দিবে, কলিজা, এখন বললে কলিজা বের করে বলবে যা বন্ধু দিলাম, যা মন চায় কর, তো কবরে গিয়া বিপদে পড়া দেখেন না, কইছিনি না, কথা বলেন না কেন? দুনিয়াটা একটা ধোকা, বুঝাইতে পারলাম না আমি আমার ব্যর্থতা। বন্ধু শোনো, ঘুরতে ঘুরতে যখন একটা নেকি পাবে না, তখন বিপদে পড়া চক্ষুর পানি চাইড়া আসতেছে আল্লাহর দিকে। হঠাৎ আইসা দেখে একটা যুবক বৈশা বৈশে কালো চেহারা করে কান্দতেছে, তো জিজ্ঞেস করে আইসা, ভাই তুই কান্দিস কেন, তোর কি হয়েছে? কই তুই বুঝবে না? কো ভাই আমিও বুঝতেছি না আমারও কি হয়েছে, আমি একটা নেকির জন্য বিপদে পড়ছি, গোটা কেয়ামতের মাঠে করলাম, কত আত্মীয় স্বজন আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ায়, আজকে আমি সিটিজেনশিপ দিলাম, আমি সেটেল করলাম, কোটি কোটি টাকার বিজনেস দিলাম, আজকে একটা নেকি দিল না, একটা নেকি দিল না, বড় কষ্ট পাই আসছি। তো যুবক বলতেছে তোর মা কই, বাপ কই, কই মা বাবার কাছে গেছিলাম, ওরা আমাকে পাত্তাই দিল না, তোর ছেলে সন্তান মেয়ে সন্তান কই, কই গেছিলাম তো ওরা বলছে আমি নাকি তাদের বাবা না, তোর ওয়াইফ কই, ওয়াইফ তো দেখলাম ওইখানে বৈশা আছে গাছের গোড়ায় বৈশা বৈশা হাঁটতেছে, কিন্তু আমি কাছে গেলাম কই সে নাকি বিয়া করে নাই। তুই কান্দতেছিস কেন? ভাই আমি কান্দি আমার আছেই মাত্র একটা নেকি, কয়টা? আমার জান আইসা কিয়ামতের মাঠে দেখি যা করছিলাম জীবনে সব ভুয়া, সব ভুয়া, আছে মাত্র একটা নেকি, আর তুই বিপদে পড়ছিস তোর সব আছে ঠেকছস একটার জন্য, যা আমার একটা দিয়ে কোনো লাভ নাই তোরে দিয়ে দিলাম। আল্লাহ একবার বলেন না আল্লাহ, যা আমার এক নেকি দিয়ে কোনো লাভ নাই, কারণ সব গোনা, খালি গোনা 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 গোনা, আল্লাহ খুঁজে বাইর করছে মাত্র একটা নেকি, একটা যা তোরে দিয়া দিলাম, দেখ তুই তো পার পাইলে, তুই একজন তো বাঁচলে, আমি বিপদে পড়ে গেলাম, গোলামটা একটা নেকি নিয়ে দৌড় আল্লাহর কাছে, আল্লাহ হাসতেছে আর বলতেছে আল্লাহ পাইছি তো নেকি পাইছি, নেন আমাকে জান্নাত দেন। আল্লাহ বলছেন তোর বাপ দিছে? কয় না। মা দিছে? না। ছেলে মেয়ে দিছে? না। স্ত্রী দিয়েছে? না। ভাই দিয়েছে? না। বন্ধু দিয়েছে? না। দিল কে? তোকে দিল কে রে? আল্লাহ, ওখানে একটা যুবক বৈশা আছে, ওর নাকি নেকি আছে একটা, শুধু গোনা, ও দান করে ফেলেছে। আল্লাহ বলছেন আরে ধৈর্য নিয়ে আয়। আল্লাহ একবার বলেন, দুনিয়া বুঝাইতে পারলাম না, আজও আজও আমি মরে যাব, কানে কথাগুলো বাজবে, মনে করাই দিলাম কানে বাজবে, এগুলাকে রেকর্ড করে রাখেন কানে আর দিলে। যুবকটাকে যখন আনতে গেছে কয় আয়, তোরে আল্লাহ ডাকতেছে, কয় একটা নেকি দিয়া কি আবার বিপদে পড়লাম নাকি, এমনি বিপদে আছি রে, এমনি বিপদে আছি রে, একটা নেকি নিয়ে বসে আছি, শুধু গুনাহ আর গুনাহ, আমি দূরতেছিলাম কেউ আসেনি, আমিও পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক ছিলাম, আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ছিল, কল কারখানা ছিল, দামি দামি গাড়ি ছিল রে, আমার লাল গালিচা ছিল রে, আমার বিছানার দাম 2-4-5 কোটি টাকা ছিল, পৃথিবীতে কাইসা দেখি মাত্র একটা নেকি আর কিচ্ছু নাই, সব বোয়া বোয়া। তোকে একটা নেকি দিলাম তুই জান্নাতে যাইবি, আমারে আবার ডাকতেছিস কেন? আল্লাহ তো আমারে আগেই বিদায় করে দিছে নেকি নিয়ে যাওয়ার জন্য, এখন খালি হাতে কেমনে যাই?
আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর গোলাম আল্লাহর সামনে যখন হাজির হয় চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ ডেকে ডেকে বললেন গোলাম কান্দিস কেন আমাকে বল আয় আল্লাহ তুমি আমাকে একটা নেকির কথা বলেছিলে একটা আছে আর গুনাহ আল্লাহ বললেন তোর তো একটা নেকি ছিল তুই দান করলে কেন তুই দান করে দিলে কেন এখন তো একটাও নাই জাহান্নাম ছাড়া বাঁচবার কোনো পথ নাই গোলাম দেখে দেখে বলছে আল্লাহ তাআলা দুনিয়ার আত্মীয় স্বজন তো নিমক হারামের মতো ভুলে গেল কেউ এসে আমাকে জিজ্ঞাসা করলো না আমি কেন একা একা এখানে বৈশা কান্না করি এই যুবক তো আমাকে বলছে কি হয়েছে চিন্তা করলাম ও একটা নেকির জন্য আটকা পড়ে গেছে আমার তো হাজার নেকি লাগবে এই জন্য একটা নেকি কিয়ামতের মাঠে দান করে তোমার এই গোলামটাকে জান্নাতে বানাইয়া দিলাম আল্লাহ বলবেন গোলাম রে তুই একটা নেকি দান করে কি দাতা সাজতে চাস দাতা সাজতে চাস তুই কি আজকে দাতা সাজছিস তোর একটা নেকি দান করে মনে করতেছিস বড় দাতা গোলাম তুই জান আমার চাইতে বড় দাতা দুনিয়ায় কেউ ছিল না আখেরাতে আমার মতো দাতা কেউ নাই তুই একটা নেকি দান করে দাতা সাজতে চাস আমার চাইতে বড় দাতা হতে পারবে না তুই তোর ভাইকে আজকের দিনে তুই একটা নেকি দিয়ে সহযোগিতা করলি আর আমি তোর গুনাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিলাম জান্নাত কিচ্ছু লাগবে না আজকে তুই একটা দিছিস তো আমি তোকে জান্নাতি বানাইয়া দিলাম এই দিনের কথা একটু মনে করেন না মনে পড়ে কথার শুরুতে বলছিলাম আল্লাহর নাম কেন আজিজুল গফফার মনে পড়ে আজিজুল গফফার এবার গোলাম বলছে আল্লাহ সত্যি এতদিন হাঁটাইছো একটা নেকি মাত্র গুনাহ তুমি মাফ করে দিছো যা জান্নাতে যা গোলাম তো জান্নাতে যাচ্ছে যার একটাও নেকি নাই আল্লাহর দয়া মাফ জান্নাতে যাচ্ছে জান্নাতের গেটে গেছে আল্লাহ কয় থাম থেমেছ আল্লাহ এবার কি তোমার দয়া আমাকে জান্নাতে পাঠাইতে চাইলা আমার মতো গুনাহগারকে আবার আটকায় দিলা আল্লাহ বলছে গোলাম আটকায় দিছে পিছন দিকে তাকাও পিছন দিকে তাকা গোলাম তো পিছন দিকে তাকাইছে লাখ লাখ কোটি কোটি জাহান্নামী ঈমানদার ঈমান ছিল কিন্তু জাহান্নামী আল্লাহ কয় আল্লাহ এদেরকে তো দেখতেছি এরা তো জাহান্নামী না আল্লাহ বলে হ্যাঁ এরা জাহান্নামী কিন্তু ঈমান আছে ঈমান আছে নেক আমল করে নাই চরিত্র ঠিক নাই জাহান্নামে দেখ তোকে মাফ করছি এদেরকে করি নাই দয়া আমার আমার তুই না তুই না দান করে দাতা সাজতে চাইছিলি আমি আল্লাহর দিল বড় হয়ে গেছে তোর ব্যাপারে মাফ করছি দেখ এদের দিকে তাকায়া গোলাম তাকায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামী আল্লাহ বলছেন গোলাম তোরে কেন ঘুরাইছি তুই জানিস আল্লাহ জানি না তোর কথা আমি খুশি হয়ে গেছি রে আমার একটা গোলামের একটা নেকি দিয়ে জান্নাতি বানায় দিছিস তোর প্রতি আজকে আমি এত খুশি তুই পিছন দিকে তাকায়া আঙ্গুল এইভাবে হাঁটাবি তোর শাহাদত আঙ্গুল এইভাবে ঘুরাবি যার উপরে তোর আঙ্গুলের ছায়া পড়বে তাকেও মাফ করে জান্নাত দিলাম জান্নাত দিলাম আল্লাহু আকবার বলে তোকে শুধু মাফ করে না তাকেও মাফ করে দিলাম আল্লাহর নাম আজিজুল গফফার এই আল্লাহকে চিনলেন না